দেশের কৃষিকাজে যুক্ত হচ্ছেন শিক্ষিত তরুণেরা। কৃষিকাজের প্রথাগত পদ্ধতির বিপরীতে তারা করছেন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। এতে একদিকে কৃষি শ্রমিক সংকটের চ্যালেঞ্জ যেমন মোকাবেলা করা যাচ্ছে, তেমনি নতুন কর্মসংস্থান হচ্ছে। পাশাপাশি কমে আসছে ফসল উৎপাদনের খরচ, সময় এবং কমছে বেকারত্বের হার। কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের এক গবেষণা বলছে, ফসল আবাদের চাষ, সেচ, নিড়ানি, কীটনাশক প্রয়োগে 80-95% যান্ত্রিকীকরণ হয়েছে। অথচ ফসল রোপণ, সার দেয়া, কাটা, মাড়াই, ঝাড়াই ও শুকানোর ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার 1% কম। গ্রামীণ শ্রমশক্তির 40% এখন কৃষিকাজ করে। 2030 সাল নাগাদ তা কমে 20% হবে। ফলে কৃষি যান্ত্রিকীকরণ ছাড়া আর বিকল্প নেই। কায়িক পরিশ্রমের বদলে যন্ত্রের মাধ্যমে কৃষিকাজে তরুণদের আগ্রহ বাড়ছে। তরুণ কৃষি উদ্যোক্তারা জানান, প্রথাগত পদ্ধতিতে যেখানে 1 একর জমির ধান কাটার সব কাজ করতে 10-12 জন শ্রমিকের 2 দিন সময় লাগত, কম্বাইন্ড হারভেস্ট দিয়ে একই কাজ করা যাচ্ছে কেবলমাত্র 1 ঘন্টার মধ্যে। কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস বলছে, সারা দেশে এ পর্যন্ত 70টি কম্বাইন্ড হারভেস্ট বিক্রি হয়েছে। সারা দেশে এসিআই মোটরসের ডিলার 82টি। এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।